এক সময় আমচুরা নামে এক গ্রামে বোধি নামে এক কাঠমিস্ত্রি থাকতেন। একটি ছেলে সন্তান প্রসব করার পর তার স্ত্রী মারা যায়। বোধির মায়ের পক্ষে সেই বাচ্চাটাকে বড় করা খুবই কঠিন হয়ে পড়ছিল। আরে দয়া করে কান্নাটা থামাও এবার, আমার আর তোমাকে দেখাশোনা করার মতো শক্তি নেই। এটা আমার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। তোমার বাবা বুঝতে পারছে না আমি কি কি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। আরে মা, ও তো একটু আগেই টাটকা দুধ খেয়েছে, তাহলে আবার কেন কাঁদছে? আমি তো বুঝতেই পারছি না ওকে কিভাবে চুপ করাবো। তুমি এটা জানো না, ও আমাকে সারাদিন কত বিরক্ত করে। তুমি কেন আমার কথা মেনে নিয়ে আবার একটা বিয়ে করছো না? আমি আর বাচ্চা সামলাতে পারবো না। আমার কোনো সমস্যা নেই মা, আমি বিয়ে করতে রাজি, কিন্তু আমরা কি নিশ্চিত ও এই বাচ্চার সঠিক যত্ন নেবে? যদি ভবিষ্যতে ওর কোনো বাচ্চা হয় তাহলে একে তো অবহেলা করবে, তাই আমার আপত্তির কারণটা একটু বোঝার চেষ্টা করো মা। আমার সেই খেয়াল আছে, আর সেই কারণেই আমি তোমার এক কাকার মেয়েকে তোমার বউ করে আনার চেষ্টা করছি। ওদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, ওর বাবার পক্ষে তার মেয়ের বিয়ে দেওয়া সম্ভব নয়। আমি জানি ওই মেয়েটা সহানুভূতিশীল হবে, আর বিশ্বাস করো তোমার বাচ্চাটাকেও খুব যত্ন করবে। তুমি কি কমলার কথা বলছো? আমি জানি ওর স্বভাব খুব ভালো, কিন্তু ও কি কোনো বিপত্নিককে বিয়ে করতে রাজি হবে? যদি ও এই বিয়েটা করতে রাজি থাকে তাহলে আমি এই বিয়ে করতে প্রস্তুত। যদি তোমার কোনো আপত্তি না থাকে বাকিটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সব ঠিক করে দেব। অবশেষে কমলা আর বোধির বিয়ে হলো। কমলা প্রচণ্ড ভালোবাসা এবং ধৈর্যের সাথে সন্তানের যত্ন করতে থাকে। সময় পেরিয়ে যায়, সত্তর এখন 10 বছর। ছোটবেলা থেকেই কাঠের কাজের প্রতি তার অত্যন্ত আগ্রহ এবং তার বাবার থেকে সে প্রাথমিক কাজকর্মগুলো শিখেছে। জানো, একটা সুখবর আছে, আমি মা হতে চলেছি, আমি গর্ভবতী। তুমি খুশি হয়েছো তো? আমি তো বিশ্বাসই করতে পারছি না, আমি খুবই খুশি। তুমি মাকে জানিয়েছো? কমলা একটা মেয়ের জন্ম দিল। যত সময় এগোতে থাকলো কমলার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন আসতে লাগলো। কিছুদিন পর থেকে সত্যকে তার বোঝা মনে হতে শুরু হলো। ও মা, আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দিচ্ছ না কেন? আমি তোমাকে দুবার বললাম, তুমি উত্তর দিচ্ছ না কেন? নিজের বয়স অনুযায়ী কথা বলো, তুমি নিজে খাবার নিয়ে খেতে পারছো না? আমি সবসময় তোমাকে চামচে করে খাইয়ে দেবো নাকি? তুমি তো এখন বড় হয়ে গেছো, নিজের কাজ নিজে করতে শেখো। নিজের কাজ নিজে কেন করছো না তুমি? আমায় ক্ষমা করো মা, কিন্তু তুমি আমার উপর কেন এত রেগে গেলে? আগে তো তুমি কোনোদিনও এরকম করোনি। ঘরে একটু খাবার জল নেই, তোমার যদি খাওয়া হয়ে গিয়ে থাকে তাহলে বেকার ঘোরাঘুরি না করে কুয়ো থেকে জল নিয়ে এসো, কাজ না করে চুপচাপ বসে থেকো না। মা, আমি আজ পর্যন্ত কখনো কুয়ো থেকে জল তুলিনি, তুমি কেন জল তুলতে যাচ্ছ না? দুটো পাত্র আমার জন্য ভীষণ ভারী হয়ে যাবে, এটা আমার পক্ষে অসম্ভব। তুমি কেন করবে না? আমি আর এসব সহ্য করব না। তোমার এই নাটক তোমার বাবা আর ঠাকুমার সামনে করো, আমি এসব নাটক দেখতে একদম রাজি নই। কাজ না করলে শাস্তি পাবে। কমলাকে রাখতে দেখে সত্য আর কোনো বিকল্প না পেয়ে কুয়ো থেকে জল আনতে গেল। কুয়ো থেকে জল নিয়ে ফেরার সময় ওর মনে নানা রকমের চিন্তা আসতে থাকে। হঠাৎ করে আমার মা আমার সাথে এতটা খারাপ ব্যবহার শুরু করেছে, এর আগে কখনো মা আমাকে কষ্ট দেয়নি। আমি ভাবছি মা নিয়মিত কেন এরকম করছে। ওরে বাপরে, এই পাত্র দুটো খুব ভারী, এটা বয়ে নিয়ে যাওয়া খুব কঠিন, আমি ভাবছি এটা বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবো না। কমলা সত্যর উপর তার অত্যাচার চালিয়ে যায়, কিন্তু যখন বোধি আশেপাশে থাকে সে তখন খুব ভালো আর যত্নশীল মা হবার অভিনয় করে। বাবা, মা না আমার সঙ্গে প্রায় খারাপ ব্যবহার করছে আর আমাকে অনেক কঠিন কাজ করতেও বাধ্য করছে। শোনো আমার সোনা, কমলাকে নিয়ে এরকম কথা বলো না। ও হঠাৎ করে কোনো কারণ ছাড়া তোমার সঙ্গে কেন এইরকম ভাবে ব্যবহার করতে যাবে বলো? সত্যর কোনো কথাই বোধির কানে পৌঁছল না। বোধি কমলার ব্যাপারে সত্যর বলা একটা কথাও বিশ্বাস করল না, তাই সত্য সহ্য না করতে পেরে বাড়ি ছেড়ে চলে গেল। হায় রে, ছেলেটার কথা আমি বিশ্বাস করিনি, তাই ও আমাকে ছেড়ে চলে গেল। ও ভীষণ সহজ সরল, ওর জন্য চিন্তা হচ্ছে। কোথায় চলে গেল ছেলেটা আমার? সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। এর জন্য তুমি দায়ী, এই জন্যই আমি দ্বিতীয় বিয়ে করতে ভয় পাচ্ছিলাম। বিরক্ত হয়ে বোধি ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমি অনেক দূরে চলে এসেছি, আমার ভীষণ খিদেও পেয়েছে, তার সাথে আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ও ওই তো,
ওখানে আমি একজনকে দেখতে পেয়েছি। আশা করছি ওনাদের থেকে আমি কিছু খাবার পেয়ে যাব। সত্য ওনাদের কাছে গেল। গুরুজি, আপনাকে দেখে একজন শ্রদ্ধেয় শিক্ষকের মতোই লাগছে আমার। আপনি অনেকের জীবন গড়েছেন, আমার কথাটা একটু দয়া করে শুনুন। আমাকে কিছু খেতে দিন, না হলে আমি মারা যাব। এর বদলে আমি আপনাকে সাহায্য করব। তুমি তো বেশ পরিণত দেখছি, কোনো চিন্তা করো না, নিশ্চয়ই খেতে দেব। কিন্তু তার আগে আমাকে বলো যে তুমি কোথা থেকে আসছো আর তুমি এখানে কেন এসেছো। আমি হলাম কাঠমিস্ত্রি বধির ছেলে। এবার দয়া করে আমাকে কিছু খেতে দিন, আমি আপনাকে পরে সবটা বলবো। এই যে লক্ষ্মী, শোনো, এই ছেলেটা ভীষণ ক্ষুধার্ত, একে তুমি এখন অবশ্যই কিছু খেতে দাও। খাবার পরে সত্য গুরুকে তার সমস্ত দুঃখের কাহিনী বলল, আর বলল কেন সে পালিয়ে এসেছে। তার মানে তুমি তোমার বাড়ি থেকে পালিয়ে এসেছো, আর এর পরে তুমি কোথায় যাবে সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি কি বুঝতে পারছো না এটা তোমার বাবার জন্য কতটা কষ্টের? আমার মনে হয় তাকে সব কিছু জানানো উচিত। না না, দয়া করে আপনি এটা করবেন না। সত্যি বলতে আমার বাবার কাছে ফিরে যেতে কোনো অসুবিধে নেই, কিন্তু আগে আমাকে নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করতে হবে, তারপর আমার সৎ মায়ের সামনে গিয়ে দাঁড়াবো। যেমন আমি আপনাকে আগেই বলে দিয়েছিলাম যে দান হিসেবে আমি কিছু গ্রহণ করব না, তার বদলে আমি সাহায্য করব। আচ্ছা, আমি তোমাকে এখানে থাকার জন্য অনুমতি দিচ্ছি, কিন্তু আমার আদেশ তোমাকে পালন করতে হবে। যেদিন তুমি আমার আদেশ পালন করতে ব্যর্থ হবে, সেদিন আমি তোমাকে কিন্তু এখান থেকে বের করে দেব। যদি তুমি এই শর্তে রাজি হও, তাহলে তুমি এখানে থাকতে পারো, না হলে যেতে পারো। গুরুজি, আমি আপনার নির্দেশ মেনে চলবো, কখনো আমি সেই কাজে ব্যর্থ হব না। আর যদি আমি ব্যর্থ হই, তাহলে সময় নষ্ট না করে আমি বেরিয়ে যাব। পরের দিন সকাল হতেই গুরুদেব সত্যকে ডেকে পাঠালেন। কোথায় সত্য? কি করছিলে এতক্ষণ? আমার কাছে এসো। গুরুজি, আমি গুরুমার হাতে করা জলখাবার খাচ্ছিলাম, খুব সুস্বাদু, আদেশ করুন গুরুজি। শোনো, তুমি এখন গোয়াল ঘরে যাও। আজ থেকে সকালে এবং সন্ধ্যায় দুবার তোমায় গোয়াল ঘর পরিষ্কার করতে হবে। তারপর তোমাকে দুধ সংগ্রহ করে সেটা তোমার গুরুমাকে দিতে হবে। ঠিক আছে গুরুজি, তাহলে আমি এখনই কাজে যাই। সত্য বেশ আনন্দের সাথে গোয়াল ঘরে গেল আর দুধ সংগ্রহ করে সেই দুধ গুরুর বউয়ের হাতে তুলে দিল। আরে সত্য, তুমি তো একটা বাচ্চা ছেলে, কিন্তু তোমার বয়স অনুযায়ী সত্যিই তুমি ভালো কাজ করো। তুমি যখন এতই পরিশ্রম করছো, মা বাবার সাথেই তো থাকতে পারতে, তারা গর্ব করতেন। না গুরুমা, গুরুজির কাছে আমার অনেক কিছু শেখার আছে। যতদিন আমি ভালো কাজ শিখে ভালো উপার্জন করতে পারি, ততদিন আমি বিশ্রামও নেব না। একটা সময় ছিল যখন আশ্রমে প্রশিক্ষণ নেওয়া ছাত্রদের সংখ্যা অনেক ছিল। এখন তোমার গুরুদেব দায়িত্ব থেকে অবসর নিয়েছেন আর শান্তিতে বসবাস করছেন। এখন তুমি আমাদের সঙ্গে থাকছো, দেখা যাক এরপর কি হয়। প্রত্যেক দিন সত্য গোয়ালঘর পরিষ্কার করত আর দুধ সংগ্রহ করে গুরুদেবের বউয়ের হাতে তুলে দিত। এইরকমই কোনো একদিন গুরুদেব সত্যকে ডেকে বললেন, সত্য, মনে হচ্ছে তুমি গোয়ালঘরটাকে ভালোবেসে ফেলেছ। তোমাকে দেখে বেশ উৎসাহিত লাগছে। হ্যাঁ গুরুজি, শুধু গোয়ালঘর নয়, আপনি আমাকে যা কাজ দেবেন সেটাই আমি করব। আমি আপনাকে অনুরোধ করছি, আপনার যেটা ইচ্ছে হবে আমাকে সেটাই করতে বলবেন। আচ্ছা, ওই কুঠারটা নাও। এই কুঠারের সাহায্যে আজকে দিনের শেষে তোমাকে আমার জন্য দুটো সোনার মুদ্রা আনতে হবে। কিন্তু গুরুজি, আমি এই কুঠারটা ব্যবহার করে কিভাবে এই কাজটা সম্পন্ন করব? সেটা আমার উদ্বেগের বিষয় নয়। তোমার শর্তের কথা মনে আছে নিশ্চয়ই? তুমি যদি কোনো কাজ করতে ব্যর্থ হও, তাহলে সময় নষ্ট না করে তোমার বাবা মার কাছে ফিরে যাবে। গুরুজি, আপনি দয়া করে এরকম বলবেন না। আমি এই কুঠারটা ব্যবহার করে যে কোনো উপায়ে আজ সন্ধ্যার মধ্যে দুটো সোনার মুদ্রা নিয়ে আসবো। দেখা যাক তাহলে আজ তোমার ভাগ্যে কি অপেক্ষা করছে। সত্য গুরুর থেকে কুঠার সংগ্রহ করে নতুন উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই কুঠারটা ব্যবহার করে সোনার মুদ্রা আনতে, সেটা কিভাবে সম্ভব? আমি এই কুঠার দিয়ে আগুন জ্বালানোর জন্য কাঠ কেটে তারপর সেটা বাজারে বিক্রি করে গুরুজির জন্য সোনার মুদ্রা নিয়ে যাব। সত্য জঙ্গলে আগুন জ্বালানোর কাঠ কাটতে গেল। তারপর একটা গাছে শুকনো শাখা প্রশাখা দেখে সে প্রবল শক্তি দিয়ে সেগুলো কাটতে শুরু করলো। কিছুক্ষণ পর, হে ভগবান, আমি যতই চেষ্টা করি না কেন এই গাছটা এতটাই শক্ত যে ভাঙছেই না। এদিকে সন্ধে হতে দেরি নেই, আমার ক্ষমতাও শেষ হয়ে আসছে। তারপর কিছু সময়ের মধ্যে সত্য কিছু কাঠ সংগ্রহ করে সেটা বিক্রি করতে গেল। এই যে বাবু, শোনো, এগুলোর কত দাম? আগে দুটো মুদ্রা। আমি তোমাকে একটা মুদ্রা দিতে পারি, যদি হয় তাহলে দিয়ে যাও, না হলে যাও। আচ্ছা,
আমি আপনাকে একটা পরামর্শ দিচ্ছি, শুনুন। আপনি নিজে পরিশ্রম করে জঙ্গল থেকে গিয়ে কাঠ সংগ্রহ করে দেখুন, তারপর বুঝবেন। এই কিসব বলছো? তোমার কি আমাকে দেখে বোকা মনে হয়? আমি জঙ্গল থেকে গিয়ে জ্বালানির কাঠ নিয়ে আসবো? তুমি তো পাগল হয়ে গেছো। এই তো আপনি বুঝতে পেরেছেন, যখন আপনি জানেন এটা কষ্টের কাজ, তখন কিভাবে আপনি একটা মুদ্রা দিয়ে এই কাঠগুলো কিনতে চাইছেন? সারাটা দিন ধরে কতটা পরিশ্রম করে তবে আমি এই কাঠগুলো পেয়েছি, আর আমি সেটাই আপনাকে এতক্ষণ বোঝাতে চাইছি। তুমি ভীষণ একরোখা এবং পরিশ্রমী। এই নাও দুটো মুদ্রা, এবার ওই কাঠগুলো গিয়ে ঘরের ভেতর রেখে দাও। সত্য অবশেষে নিজের উদ্দেশ্যে সফল হয়ে গুরুদেবের কাছে গিয়ে দুটো মুদ্রা দিল। খুব ভালো, আমার পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত তুমি এই কাজ নিয়মিত করে যাবে। সত্য এখন গোয়ালঘরেও কাজ করে আর দুটো করে সোনার মুদ্রাও রোজগার করে, আর সেটা এসে সে গুরুদেবের হাতে তুলে দেয়। কিছুদিন পর গুরুদেব সত্যকে ডেকে পাঠালেন আর বললেন, শোনো সত্য, তোমাকে এই বাঁশের লাঠিটা বিক্রি করে 10টি মুদ্রা নিয়ে এসে আমাকে দিতে হবে। মানে আপনি সত্যি বলছেন গুরুজি? আপনি চান আমি এই বাঁশ 10টি মুদ্রার বিনিময়ে বিক্রি করি? একদম ঠিক শুনেছো, এবার বেরিয়ে পড়ো, শর্তের কথা ভুলো না। তা কেন গুরুজি? আমার মনে আছে আমি যদি ব্যর্থ হই তাহলে এই আশ্রম ছেড়ে আমাকে চলে যেতে হবে। এবার রওনা দি। সত্য গুরু স্ত্রীকে পুরো ঘটনাটা বলল। গুরুমা আপনি বলুন, এটা অন্যায় নয়। গুরুজি ভেবেই নিয়েছেন উনি আমাকে আশ্রম থেকে বের করবেন। আপনি বলুন এই বাঁশটি 10টি মুদ্রা দিয়ে কে কিনতে পারে? দেখো বাবা, আমি নিশ্চিত তোমার এই কাজকর্মের পেছনে তোমার গুরুর নিশ্চয়ই কোনো বার্তা আছে। আমি তোমায় পরামর্শ দিচ্ছি, বুদ্ধি দিয়ে সেই বার্তাটা বোঝার চেষ্টা করো। সত্য বাঁশের লাঠি বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সেদিন এক গাদা জ্বালানির কাঠ বিক্রি করে আমি মাত্র 2টো সোনার মুদ্রা আনতে পেরেছিলাম। আমি ভাবছি এই পৃথিবীতে কোন বোকা যে এই বাঁশটি 10টি মুদ্রার বিনিময় কিনবে। সে সারাদিন লাঠিটা ধরে অসহায় ভাবে ঘুরতে লাগলো। অবশেষে প্রচন্ড ক্লান্ত আর হতাশ বোধ করলো। সারাটা দিন নষ্ট হয়ে গেল, আমি ব্যর্থ। এবার আমার গুরুজির ঘর ছেড়ে চলে যাওয়ার সময় হয়েছে, কি করব এখন আমি? রাতের খাবারের সময়ও সত্য গভীর চিন্তায় মগ্ন ছিল। আরে সত্য, তোমার বোধহয় মন ভালো নেই। আমি দেখলাম বাঁশের লাঠিটা দেওয়ালে ঝুলছে আর তোমার মুখটাও তো শুকিয়ে গেছে। মনে রেখো আর একটা দিন বাকি আছে, ভাবো কি করে এই বাঁশের লাঠিটা বিক্রি করবে। যদি না পারো তবে তো তোমায় চলে যেতে হবে। আমি কিছু বুঝতেই পারছি না গুরুমা, আমি এখনো ওটার কথাই ভাবছি। সত্য যেই বিছানায় শুতে যাবে তখনই তার মাথায় একটা দারুণ বুদ্ধি এলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে এটা কিভাবে করতে হবে। আমি আমার বাবার কাছ থেকে শেখানো পদ্ধতি অনুযায়ী এই লাঠি থেকে বাঁশি তৈরি করব। তাহলে সহজেই এটা আমি বিক্রি করতে পারবো। একটি লাঠি কেউ 10টি মুদ্রা দিয়ে কিনতে না চাইলেও একটি বাঁশি অবশ্যই কিনতে চাইবে। সত্য এক মুহূর্ত নষ্ট না করে সারা রাত ধরে সেই লাঠিটা খোদাই করে বাঁশি তৈরি করে। পরের দিন সেই বাঁশি বাজারে 10টা মুদ্রায় বিক্রি করে, আর সেই মুদ্রাগুলি তার গুরুদেবের হাতে সে তুলে দেয়। অসাধারণ সত্য, তুমি দারুণ কাজ করেছো। এবার ওই কাঠের গুঁড়িটা নিয়ে গিয়ে এটাকে বিক্রি করে 25 মুদ্রা নিয়ে এসো। আর হ্যাঁ, এই কাজ করার জন্য তুমি মোট 3 দিন ধরে সময় পাচ্ছ। আপনি যা বলবেন গুরুজি। এরপরে সত্য কাঠ দিয়ে সুন্দর সুন্দর খেলনা বানাতে বানাতে একজন দক্ষ খেলনা প্রস্তুতকারক হয়ে ওঠে। একদিন গুরুদেব তাকে তার দৈনিক কাজের কোটা হিসেবে আরও একটি কাঠের গুঁড়ি দেন এবং সেটা দিয়ে গুরুদেব বলেন, অসাধারণ সত্য, তুমি খুব ভালো কাজ করছো দিন দিন। এই 3 দিন তুমি সঠিকভাবে সময়ের ব্যবহার করেছো। পরবর্তী নির্দেশের আগে পর্যন্ত তুমি এই কাজ করতে থাকো। প্রতিদিনের মতো সত্য নিজের কাজটা মন দিয়ে করতে লাগল। সেই মুহূর্তে গুরুদেব সেখানে এসে তার হাতে একটা কাঠের গুঁড়ি তুলে দিয়ে বললেন, এই যে সত্য, এই কাঠের গুঁড়িটা নাও, আর আর বাকিটা আমি জানি গুরুজি। এই গুঁড়িটা নিয়ে আমাকে বাজারে যেতে হবে, তারপর এটা বিক্রি করে 25 মুদ্রা আনতে হবে। এতে আর নতুন কি আছে বলুন? তুমি ঠিকই বলেছ, কিন্তু এই পরিকল্পনায় এবার কিছু পরিবর্তন আছে। এই গুঁড়িটা বিক্রি করে তোমাকে 100টি মুদ্রা আনতে হবে। যদি এই কাজে ব্যর্থ হও তাহলে। গুরুজি, 100টি মুদ্রা? একটি কাঠের গুঁড়ির বিনিময়ে কে 100টি মুদ্রা দেবে? তাও আমি এই কাজটিকে সম্পন্ন করার চেষ্টা করব। সত্য কাঠের গুঁড়ি নিয়ে ভাবতে লাগলো কিভাবে সেটা দিয়ে 100টা মুদ্রা আনতে পারবে। আরে সত্য,
তোমায় দেখে মনে হচ্ছে খুবই চিন্তায় আছো। কি হয়েছে আমায় কিন্তু তুমি বলতে পারো। গুরুমা দেখুন না, গুরুজি এবার চাইছেন এই কাঠের গুঁড়িটা আমি 100টি মুদ্রার বিনিময়ে বিক্রি করি। আমার হাতে মাত্র 4 দিন সময় আছে, আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি এবার হেরেই যাব। দেখো, তুমি যদি এই গুঁড়িটা 25টা মুদ্রায় বিক্রি করতে পারো, তাহলে আমি নিশ্চিত তুমি এটা 100 মুদ্রাতেও বিক্রি করতে পারবে। আপনি ঠিকই বলেছেন গুরুমা, আমার মনে হচ্ছে এই কাজে নিশ্চয়ই গুরুজির কোনো উদ্দেশ্য এবং বার্তা আছে। গুরুদেবের স্ত্রীর কথা শুনে সত্য ভাবতে লাগলো আর অস্থির হয়ে উঠল। এমন সময় প্রবল বাতাসে একটি সুন্দরী যুবতীর ছবি সহ একটি কাগজ এসে তার কাছে পড়ল। সত্য তখন কৌতূহলের সঙ্গে সেটাকে তুলে নিল। আরে, আমার তো বিশ্বাসই হচ্ছে না, দেখে তো একে কোনো রাজ্যের রাজকুমারী মনে হচ্ছে। এবার এই কাঠের গুঁড়িতে আমি এই মহিলার মূর্তি খোদাই করব। তখন সে সুন্দরী মহিলার মূর্তিটি খোদাই করতে শুরু করল। যখন সে তার কাজের মাঝপথে ছিল, তখন একজন রাজকুমার ঘোড়ায় চড়ে এলো। তিনি দেখলেন সত্য এক মনে ছবিটার দিকে তাকিয়ে আছে। তুমি কে যুবক? আমি এই ছবিটাই খুঁজছিলাম এতক্ষণ। এই ছবিতে যে মেয়েটিকে তুমি দেখতে পাচ্ছ, ও আমার বাগদত্তা এবং ও হল রাজকুমারী। এই ছবিটি পেয়ে আমি সত্যিই খুব খুশি। আমার নাম সত্য, আমি একজন কাঠমিস্ত্রি। আমি এই ছবিটা দেখে অভিভূত এবং আমি নিশ্চিত যে আপনি এটিকে একটি সুন্দর মূর্তিতে রূপান্তরিত হতে দেখে খুশি হবেন। তুমি কি এই ছবিটা থেকে একটি মূর্তি বানিয়ে দিতে পারবে? এটাই তো আমার কাজ রাজকুমার। আপনি যদি 2 ঘন্টা অপেক্ষা করেন, আমার কাজ শেষ হয়ে যাবে। সত্য কাজ শেষ করে সেই মূর্তিটা রাজকুমারের হাতে তুলে দিল। চমৎকার, তুমি দুর্দান্ত কাজ করেছো। এর সম্পর্কে বলার মতো আমার কাছে উপযুক্ত কোনো ভাষাই নেই। আমি উপহার হিসেবে তোমাকে এই 1000 মুদ্রা দিলাম। সত্য সেই চিত্র খোদাই করে 1000 মুদ্রা অর্জন করল আর সেই মুদ্রা তার গুরুদেবের হাতে তুলে দিল। আমি গর্বিত সত্য, আমি এই 1000টি মুদ্রা এর সঙ্গে যোগ দিলাম। তুমি এগুলো নিয়ে তোমার বাবা মার সঙ্গে দেখা করো, ওনারাও তোমার জন্য গর্ববোধ করবেন। এই কথাটাকেও আমার একটি নির্দেশ হিসেবে তুমি পালন করতে পারো। আমি এই 1000 কয়েন নিলাম আর বাকি 1000 কয়েন আমি এখানে আপনার গুরুদক্ষিণা হিসেবে রেখে গেলাম। আমি যেটুকু হয়েছি যা হয়েছে আপনার জন্য, আমায় আশীর্বাদ করুন। আমার প্রচেষ্টা তোমার দেওয়া প্রতিশ্রুতির চেয়ে অনেক ক্ষুদ্র। আসলে তোমার বাবা মায়ের প্রতি তোমার কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তোমার বাবা তোমার মধ্যেকার দক্ষতা বুঝতে পেরে তোমাকে এই কাজ শিখতে সাহায্য করেছিলেন। তাই অবিলম্বে বাবা মায়ের সঙ্গে গিয়ে তোমার দেখা করা উচিত। সত্য তার গুরুদেবকে বিদায় জানিয়ে মা বাবার সঙ্গে দেখা করতে গেল। তারা তাদের সন্তানের এই গুণার কৃতিত্ব দেখে মুগ্ধ হল এবং গর্বিত বোধ করল। সত্য, আমার ব্যবহারের জন্য তুমি আমায় ক্ষমা করে দাও বাবা। তুমি যখন ছিলে না, আমি বুঝতে পেরেছি যে আমি কতটা অন্যায় করেছিলাম। আমি কথা দিচ্ছি আর কখনো করব না। আমাকে সব বলো না মা, আমি সত্যি ভীষণ লজ্জিত। তারপর থেকে পরিবারটি নতুন উদ্যোগ নিয়ে কাজ শুরু করে, খেলনা তৈরি করে বিক্রি করে সুখে শান্তিতে জীবন যাপন করে। আমার সাফল্য দেখে ছেড়ে যাবেন না। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। আরো চমৎকার গল্পের জন্য আমাদের নিউ স্টোরিজ বুক পেজটি দেখুন। এই গল্পটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করুন। আরো নতুন গল্পের জন্য আমাদের নিউ স্টোরিজ বুক চ্যানেল সাবস্ক্রাইব করুন।